যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপনের মা সুফিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব নীলফামারীর সৈয়দপুরের চিনে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নীলফামারী চার আসনের সংসদ সদস্য, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে গোলাহাট কবরস্থানে দাফন করা হয়। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে সৈয়দপুরে ইসলামবাগ এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন সুফিয়া বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। ইসলামের বর্গে তার সত্যকে পৌঁছে দাও, আসতে পারি সে তৌফিক দান করে দাও।